আসসালামু আলাইকুম হ্যালো টু কুক আপনাদের সবাইকে আমার নতুন আরো একটি ভিডিও তো অনেক অনেক সুস্বাগতম আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমার আগের ভিডিওতে তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আজকে আমার রুম গুছাবো কিন্তু কথা কথাই থেকে গিয়েছে আমি হচ্ছে সকালে নাস্তা করার পরে কম্বল কম্বলমুড়ি দিয়ে যে ঘুমিয়ে পড়েছিলাম এত সুন্দর ওয়েদার না ঘুমালে কি হয় তো ঘুম থেকে উঠে দেখি প্রায় দুইটা বাজে আমি তাড়াহুড়া করে ফ্রেশ হয়ে এখন রান্না করতে নিচে যাব আর আপনাদেরকে আমার রুমের অবস্থাটা শেয়ার করি মানে করলাম তো রুম যেইভাবে আছে এইভাবেই থাক আমি ভাবলাম যে দু একদিন এভাবে থাকলে কোনো কিচ্ছু হবে না তো এখন চলে আসলাম রান্না করতে আজকে রান্না করবো কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে মুরগির মাংস বাংলাদেশ থেকে আসার সময় আমার মা আমাকে যে মাংসগুলো দিয়েছিল তার মধ্যে একটা পোটলাই ছিল লাস্ট ওয়ান তো ভাবলাম রান্না করে ফেলি বেশি থাকলে তো ফ্রিজে বেশি মানে কেমন একটা গন্ধ হয়ে যায় এর জন্য রান্না করে ফেললাম ভালো থাকতে থাকতেই আর এখন হচ্ছে আমি কচুরমুখী সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও তার সাথে যে আমার কী রাগ হয় বলে বোঝাতে পারবো না তো সে দেখুন টঙ্গের উপরে মোবাইলের ক্যামেরাটা ধরেছে তো আমি বলেছি একটু সুন্দর করে ভিডিও করে দাও এই হচ্ছে সুন্দরের নমুনা তার সাথে রান্না করতে গেলে আমার সর্বক্ষণ এই ঝগড়াই হয় মোবাইলে ভিডিও করা নিয়ে তো ঝগড়া করতে করতে আমি রান্না করছি আর সে বলছে যে হ্যাঁ তুমি এখনও রান্না করো নাই আমার ক্ষুদা লাগছে আমি এসে তোমার ভিডিও করব এত সুখ তোমার তো সে আমার সাথে মজাই করছিল আর এখন হচ্ছে আমি পেঁয়াজটা ভালো মতো ভেজে নিচ্ছি লবণ দিয়ে আর এই যে উনি কিন্তু আবার দেখুন ভিডিও করছে কিন্তু ওনার ক্যামেরার মধ্যে হাত দেখা যাচ্ছে তো আমি এগুলো আর কি বলবো এগুলো বলতে বলতে আমি বিরক্ত হয়ে গিয়েছি তো এখানে হচ্ছে পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে গিয়েছে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এখন চিংড়ি মাছগুলো একটু ভালো মতো ভেজে তারপর আমি এটার মধ্যে মশলা দিব মাছ ভাজা শেষে এখন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া আর সামান্য একটু জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব কচুরমুখী তরকারি আর হচ্ছে ঢেঁড়সের তরকারি এই দুইটার তরকারি আমার খুবই খুবই পছন্দের কচুরমুখী আর ঢেঁড়স হচ্ছে আমার খুবই পছন্দের দুইটা সবজি একদিক দিয়ে আমি বেঁচে গিয়েছি আমার যা যা সবজি পছন্দ আমার জামাইও কিন্তু ওই সবজিগুলোই পছন্দ তো আমার হচ্ছে এই দিক দিয়ে আমার পছন্দের রান্না করলে তারও খাওয়া হয়ে যায় তার পছন্দের রান্না করলে আমারও খাওয়া হয়ে যায় তো এখন হচ্ছে চিংড়ি মাছগুলো কষানো শেষ আমি এখানে হচ্ছে কচুরমুখী দিয়ে দিয়েছি আর কচুরমুখীর তরকারিতে আমার লাস্টের দিকে আমি একটা বাগান দিই এটা হচ্ছে আমার মার কাছ থেকে শেখা আপনারা কে কে বাগার দিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর না খেয়ে থাকলে অবশ্যই একদিন কচুরমুখির তরকারিতে বাগার দিয়ে খেয়ে দেখবেন তো এখানে হচ্ছে উনি আমাকে একটু পেঁয়াজ কেটে দিয়েছে তো পেঁয়াজ কেটে হচ্ছে আমাকে উনি উদ্ধার করেছে আর এখন হচ্ছে এখানে অল্প একটু পেঁয়াজ আর রসুন দিয়ে আমি হচ্ছে কচুরমুখিটা বাগার দিব আমার রান্না করা শেষ আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো এইখানে হচ্ছে আমার মুখি রান্না করা শেষ আর এই বাগানটা দিলে মানে এই কচুর মুখীর তরকারির স্বাদটা অনেক বেড়ে যায় আর এরপরে হচ্ছে আমি মুরগির মাংস রান্না বসিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে আপনাদের সাথে আর ফুল প্রসেস আমি শেয়ার করিনি ওপরে হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি মুরগির মাংসটা হচ্ছে বোনা করবো কোনো আলু দিবো না আর এই মুরগির মাংসটা আমি একটু অন্যরকমভাবে রান্না করেছি বলতে আদা রসুন পেস্ট তো দিয়েইছি সাথে করে আবার আমি আদা রসুন ছোটো ছোটো করে একদম কুচি করে কেটে হচ্ছে আস্ত দিয়েছি তো ভালোই লেগেছে খেতে আর হচ্ছে সাথে কাঁচামরিচ দিয়ে এখন ভালো মতো কষিয়ে নিবো কাঁচামরিচটা যখন তরকারিতে মেল্ট হয়ে যায় মানে গলে যায় তখন কিন্তু স্মেলটা খুবই ভালো লাগে আর এই তো এখন ওনাকে আমি ভাত দিয়ে দিচ্ছি ওনার নাকি খিদায় যান যায় যায় অবস্থা মানে কি একটা অবস্থা ভাবা যায় মাত্র সাড়ে তিনটা বাজে তাতেই তার আমাকে এত কথা শোনানো লাগলো তরকারি আর ভাত নিয়ে তো এখন হচ্ছে আমি ওনাকে বললাম যে তুমিই খাও আমার আর কিছু কাজ আছে আমি কাজগুলো করে শাওয়ারে যাবো আর শহর থেকে এসে তারপর আমি ভাত খাবো তো সে বলছিল না একসাথেই খাই তো আমি বললাম যে না আমি আজকে হচ্ছে সাওয়ার করে তারপরে খাবো সাওয়ার পরে কাজ করে ভাত খেতে খেতে আমার সন্ধ্যা হয়ে গিয়েছিলো এরপরে হচ্ছে আমি কিচেনে এসে আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো ব্যাগের মধ্যে ছিল ওইগুলো বের করে একটু উপরে রাখলাম ক্যাবিনেটে এখনও বাড়িওয়ালার কিছু জিনিসপত্র আছে তো ওনারা বললো সন্ধ্যার সময় এসে ওগুলো নিয়ে যাবে তখন হয়তো আমি এগুলো ক্যাবিনেটে গুছিয়ে রাখবো আজকে এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ